শ্রেয়াকে এখানে ফিরিয়ে আনার জন্য সাদাসাদি করছে, বাড়ি চলো এই বলে। রূপমই শ্রেয়াকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এখন রূপম যদি শ্রেয়াকে ফিরিয়ে আনতে চায় তো দোষটা কোথায়? কি টেনশনে টেনশনে আমাদের একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর উনি বউয়ের মানভঞ্জন করছে। শুধু কি মানভঞ্জন বৌদি, গিয়ে দেখো হয়তো ওখানেই রয়ে গেল ও তোমার ছেলে ঘর জামাই হলো বলে। সব নাটক বৌদি, সব নাটক। শ্বশুর বাড়িতে গেলেও কেউ ঘর জামাই হয়ে যায় না। কার সঙ্গে কথা বলছিস? কার সম্পর্কে? রূপমের সম্পর্কে। রূপম আমাদের এরকম মেরুদণ্ডহীন ছেলে নয় যে সেখানে গিয়ে ঘর জামাই হয়ে থাকবে। কিরে, কোথায় ছিলি? ফোন করছি, ফোন বন্ধ, অফিসে রিং হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আরে ছেলেটা খেটে খুটে অফিস থেকে এলো আর তুমি না পুলিশের মতো জিরা শুরু করে দিয়েছো দাদা। আচ্ছা ওকে আগে ঘরে ঢুকে বসতে দাও, তারপর যা যা প্রশ্ন করার আছে সব করো। কি হলো বল, শ্রেয়া কোথায়, তুই যাসনি? বাবা আমি খুব টায়ার্ড, আমার ভাল লাগছে না কথা বলতে, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। হ্যালো, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমার দিভাইয়ের উপর কোনো অন্যায় অবিচার কিছু হতে দেবেন না, পারলেন আমার কথা রাখতে? তুমি বিশ্বাস করো যতটা আমার ক্যাপাসিটি আছে আমি ততটা দিয়ে ট্রাই করেছি, কিন্তু সাডেনলি দাদা এরকম ব্যবহার কেন করলো আমি নিজেই বুঝতে পারছি না। দি ভাই তো কোনো রকম মুখই খুলছে না, এরকম চুপচাপ থাকতে ওকে আগে কখনো দেখিনি আমি। কি এমন হলো বলুন তো? হ্যাঁ আপনি তো বাড়িতে ছিলেন না সে সময়, একটু আটকাতে পারলেন না? শোনো ঝিমলি, আমাদের হাল ছাড়লে হবে না, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো, আমি তো রয়েছি, আমি নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আউট বার করব, তুমি টেনশন নিও না। দেখুন চেষ্টা করে, রাখলাম। ওকে বাই। শুভ্র চৌধুরীর আদরের কুকুর, তার কি অবস্থা? না ঘরকা না খাটকা, খাট নস তোমার কপালে এখনো আরো কত কি অপেক্ষা করছে। বাই সিয়া। ও বেবি মনে হয় আমার জন্য চা করে ওয়েট করছে, বাই। দাদা আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে জানিস। এটা যদি ভুল হয় তাহলে ঠিক কোনটা বলতো? আমি না দেখেছি পুরোটা, নিজের চোখে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। দেখ দাদা অনেক সময় নিজের চোখে দেখা জিনিস ভুল হয় রে, আর দেখার পয়েন্ট অফ ভিউ তো কিন্তু ডিপেন্ড করে। শোন তুই একবার এই ব্যাপারটাকে নিয়ে ভালো করে ভেবে দেখ, ঠান্ডা মাথায় ভেবে দেখ। কিছু ভাবা নেই আমার। নীতি সরকার, খবর আছে? যা ব্রহ্মাস্ত্র ছেড়েছি তাতে তো খবর থাকাটাই স্বাভাবিক। ব্রহ্মাস্ত্র বলে ব্রহ্মাস্ত্র, যা অস্ত্র আপনি ছেড়েছেন না সকলকে একবার শুনিয়ে দিয়েছে। মনে হচ্ছে গুড নিউজ আছে কিছু। তাহলে আর বলছি কি, ঝামেলা জল অনেক দূর গড়িয়েছে, ডিভোর্সটা হলো বলে। সত্যি মিসেস সরকার আপনি কত কিছু চিন্তা করেন, ওইটুকু আপনার মাথায় কত চিন্তা ভাবনা, আপনাকে যত দেখছি না মুগ্ধ হয়ে যাচ্ছে, কি বলবো। ক্লাইম্যাক্স তো আসল মুচুর, না হলে মানুষ দেখবে কেন? আমি তো কাউকে বিরক্ত করছি না, আমি তো এই ঘরে চুপচাপ বসে আছি, কেন আমাকে ঘাটাতে আসছিস কেন? দেখ দাদা তোকে ঘাটানোর আমার কিন্তু কোনো ইচ্ছা নেই। বাবা ফোন করেছিল, বললো যে তোর ফোনটা বারবার সুইচ অফ পাচ্ছে, তোর নাকি সন্ধ্যেবেলা আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট মিটিং ছিল, বাবা মিটিং থেকেই আমাকে ফোন করেছিল, তোর তো আজকাল মিটিং অ্যাটেন্ড করার সময় নেই। ডর একটু সময় করে বাবার সাথে কথা বলিস। তবে সেই কথাই থাকলো মিসেস সরকার, যা যা বললেন ঠিক সেই রকমই হবে, তবে নাটকের শেষ অঙ্ক কিন্তু একেবারে জমজমাট হওয়ার জন্য চাই চাই। You just wait and see. Okay. I could tell you that.